हेलो गाइज, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानाच्छी आमार आरो एकटी नतून वीडियो देखार जोन्नो। आज के आमी आपनादेर के गरुर मांस रान्ना करे देखाबो। तो आर कथा ना बाड़िए चलुन शुरू करा जाक। प्रथमे आमी एकटी बाटीते 1.5 केजी परिमाण गरुर मांस नियेछी एबं भालो करे परिष्कार करे धुये नियेछी। एखन आमी दिए दिच्छी 1 टेबिल चामच रसुन बाटा एवं 1.5 टेबिल चामच आदा बाटा। गरुर मांसे सब समय आदा बाटा एकटु बेशी व्यवहार करते हैं। दिए दिच्छी 1 टेबिल चामच हलुद गुड़ो, 1 टेबिल चामच मरीच गुड़ो, 1.25 टेबिल चामच जीरा गुड़ो एवं 1/2 टेबिल चामच गरम मसला गुड़ो। दिए दीची 1 टेबिल चामच तेल। तेलटा अपशनल, अपना दीते पारे ना दीते पारे। मसलागुलोर साथे मांस के भालो करे मिक्स करे नेब। सर्वशेषे लवण दिए दीब। मांसगुलो के भालो करे मिक्स करे निये आमी आधा घंटार जोन्नो रेखे दीब। এখন একটি পাত্রে 1/4 কাপ সরিষার তেল এবং 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি এতে লবঙ্গ, এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে আরও দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। টোটাল আমি এতে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। মাংসগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নেব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানির মধ্যে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নেব। আবারও 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের ঝোল প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ আমার মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় মাংসগুলোকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, এতে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এতে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব। আপনারা চাইলে কম বেশি অ্যাড করে নিতে পারেন। আমার পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হালকা মাংসগুলো নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে মাংসগুলো 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। বিশ থেকে 25 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের ঝোল কিছুটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে 3 থেকে 4টি আলু টুকরো করে রেখেছিলাম, আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবং হালকা নেড়ে চেড়ে মাংসের সাথে আলু টুকরোগুলো মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি
10 থেকে 12 টি কাঁচামরিচ স্বাদমতো ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটি ফ্রোজেন টমেটো, এটি পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, আমি হালকা নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এটি 20 থেকে 25 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংস পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার গরুর মাংস রান্নার রেসিপি। সামনে কোরবানির ঈদে এই গরুর মাংস রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন খেতে কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।